আসসালামু আলাইকুম। তো আজকে বুঝতে পারছেন আমি ব্যাং ভেঙে ফেলবো। তো ব্যাং ভেঙে কি করব সেটা তো আপনারা অবশ্যই জানবেন, কারণ হচ্ছে আমি ব্যাংয়ে যেই টাকা জমাই ব্যাংকে, এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাংকটা ভেঙে ফেললাম। তো এখান থেকে আমার 1000-এর মতো টাকা লাগবে, কারণ হচ্ছে আমি নতুন মুরগি কিনেছি আপনাদের জন্য। তো আজকে আমি সেই মুরগির টাকাটাই ব্যাংক থেকে নিব। তো আমি আজকে ব্যাংকটা ভেঙে ফেললাম, তো এখন থেকে আমি 100 টাকার নোটগুলো নিব। আমার মুরগি, আমি 2টা মুরগি কিনেছি, দেশি মুরগি। তো মুরগিগুলো অনেক ছোট, কিন্তু দামটা আমার কাছে অনেক বেশি হয়েছে, কিন্তু করার কিছু নাই। 2টা মুরগি কিনতে মন চাইছিল, এবং আর দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এইছে। তো চলে আসলাম, দেখেন আমার এই যে মুরগিগুলো, এই যে একটা সাদা, একটা সাদা সাদা, দুটোই সাদা। তো একটা হচ্ছে ছেলে আর একটা মেয়ের, রাতা এবং মুরগি। আর এই মুরগিগুলো কেনার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে এই মুরগিগুলো দেশি, পুরো পিওর দেশি। তো এর আগে আমার একটা মুরগি দেখতে পাচ্ছিলেন, সেটা হচ্ছে সোনালির মতন লাগে, অনেকটা অনেক বেশি ডিম পারে, কিন্তু কুচে ডাক দেয় না। তো তার জন্য ভাবলাম যে দেশি মুরগি যদি কুচে না ডাক দেয় তাহলে কিন্তু কোনো আয় হয় না, মানে সীমিত আয় একটা যদি হয় তাহলে মানে শখের কাজগুলোও কিন্তু আরও বেশি ভালো লাগে করতে। তো আমি মুরগি এবং কোয়েল পাখি পালি, কবুতর পালি, এগুলো একটু শখে থেকে নিজের যতটুকু জমানো টাকা থাকে সেগুলো খরচ করে। তো আবার মাঝে মাঝে কবুতর বাচ্চা বিক্রি করতেও পারি, আবারও পারিও না, কেটে খেয়ে ফেলি। তো এতে করে কি আমার লসই হয় বেশি, আমার কোনো লাভ হয় না। তো ভাবলাম যে সীমিত আয়ও যদি হতো তাহলেও তো ভালো হতো। তো এই মুরগিটা শুধু ডিম পারে, ধরেন ডিমগুলো নিয়মিত পারে না, অনিয়মিতই পারে। তো সেই ডিমে কোনো আয় নাই, হয়তো একটা পারে, আবার 2 দিন পর আবার একটা পারে। এভাবে পারলে কি হয়, একসাথে জমাইলে বিক্রি করতে পারি, কিন্তু আর হয়ে ওঠে না। তো তার জন্য ভাবলাম যে যদি বাচ্চাগুলো ওরা ফুটায় তাহলে সেই বাচ্চাগুলো কিন্তু বড় হলে বিক্রির উপযোগ করলে কিন্তু একটা দেশি মুরগির বাচ্চা 500-600 টাকার মতো বিক্রি করা যায়। তো তার জন্যে এই মুরগি দুটো কিনা আর কি। তো আপনারাও যদি এভাবে শখের পাশাপাশি সীমিত আয় হয় তাহলে আপনাদের খুব ভালো লাগবে। তো তাই আমি এই যে লাল মুরগিটা, এটা আর একটা যে দেখলেন বাঞ্জা একটা মুরগি দেখছিলেন এর আগে, তো এই 2টা মুরগি এবং ছোট্ট একটা বাচ্চা, দেখি এই 2টা মুরগি কী করা যায়। তো খাঁচার মধ্যে তো এই মুরগি দুটা কেনার পরে আরও টুকরা টুকরি একসাথে তো থাকবে না, তো ওদের জন্য একটা সুন্দর একটা জায়গা দিতে হবে, আর না হলে ওদেরকে বিক্রি করে দিতে হবে, কারণ এইভাবে পালা সম্ভব হয় না আর কি। তো এর আগে অনেকগুলো ডিম পারছিল, তো ভাবছি এখন আবার ওকে বিক্রি করে দিই। তো বিক্রি করে দিলব না হলে কেটে খেয়ে ফেলবো, কারণ হচ্ছে আমি ওই মুরগিগুলো লালন পালন করে বড় করতে চাই, আর ওই মুরগিগুলো যদি কুচে ডাক দেয়, কুচে ডাক দিবে ইনশাল্লাহ। তো এটা একটু অন্য টাইপের হয়ে গেছে মুরগিটা, কুচে ডাক দেয় না। তো এর জন্যই আর কি মুরগি কিনা। তো এখন আমার কাছে মুরগির কালারটা অনেক ভালো লাগতেছিলো, যে সাদা আছে, সাদা পুরোটা সাদা হলেও ভালো লাগতো না, কিন্তু সাদার মধ্যে হালকা কালো লাল এরকম থাকলে ভালো লাগে। পুরো দেখতে পাচ্ছেন, দেখেন পুরো পিওর একটা দেশি মুরগি, অরিজিনাল দেখছেন। আর নাক মুখ দেখেন, এই কিন্তু একটা ডেকা মুরগি, অর্থাৎ পুরো অ্যাডাল্ট হয় নাই, মানে এখনও ডিম পাড়ার জন্য যে একটা মেরিং করবে সেই অ্যাডাল্টটা হয় নাই, মাঝারি বয়স। তো ওর বয়স দেখা যাচ্ছে 4 মাস মতন এরকম হবে। তো আর 1 মাস গেলে হয়তো ডিম পারবে, বা 1-1.5 মাস গেলে হয়তো ডিম পারবে। তো এটা হচ্ছে আমার সেই আরেকটা দেশি মুরগি লাল, এটাও কিন্তু অরিজিনাল দেশি মুরগি। তো এটার মধ্যে কোনো ঝামেলা নাই। তো এই মুরগিটা কিন্তু ডিম পারে, ডিম পাড়ার পর কী হয় আবার ওই কুচে ডাক দিয়ে দেয়। তো আমার এটা অনেক ভালো লাগে যে মুরগি ডিম পারবে, তারপর আবার কুচে ডাক দিবে, ওর ডিম ওই নিজের তা দিয়ে ফোটাবে। তো এটা আমার খুব ভালো লাগে, তো তার জন্য এই মুরগিটা আমি রেখে দেব। তো আর এই মুরগিটা যেই কটাই ডিম দিয়েছি, আমি 9টা ডিম দিয়েছি কিন্তু ফোটে নাই, 9টা ডিমের মধ্যে বাচ্চা হয়ে মারা গেছে গরমের কারণে। তো 3টা ডিম ফুটেছে, তো সেই 3টা ডিমের বাচ্চাই এখানে আছে। তো এটা ভালো লাগে, একটা হোক দুটা হোক, তো ওর সাথে ওর এতদিন ডিম পারছে, এখন আবার ওদের বেবি হয়েছে। তো এটা ওরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে পালতে। তো আমি চাই এরকম আমার পাখি মুরগিগুলো হবে, হয়তো সর্বোচ্চ 2টা মুরগি রাখবো। তো ওদের বাচ্চাগুলো আবার আলাদা একটা খাঁচার যাতে লালন পালন করতে পারি, ডেকা পর্যন্ত করে আবার খেয়ে ফেলবো বা বিক্রি করে ফেলবো, এতে করে সীমিত হলেও একটু আয় হবে। তো আমি পাশাপাশি শখের পাশাপাশি সীমিত আয়ের চেষ্টাও করতেছি।
তো এই যে দেখেন দুইটা মুরগি একসাথে রাখছি, আর এখানে আমার কবুতর। কবুতরটা বাইরে যদি সেট আপ দিতে পারি তাহলে দিব, আর না হলে এগুলো বিক্রি করে দিব এটা ভাবছিলাম। তো দেখি কি করা যায়, কারণ আমি চাচ্ছিলাম খাঁচা চারটা থাক আছে, আমার চারটা রুম আছে খাঁচার মধ্যে, চারটা রুমের মধ্যে মুরগি থাকবে এক জোড়া, দুইটা মুরগি দুই রুমে থাকবে এবং রাতাটা শুধু আলাদা থাকবে। তো এ রাতাকে আলাদা রাখলে ওদের বিট করতে অনেক সুবিধা হয়, বীজ ডিমগুলো ভালো হয়। আর যদি একসাথে রাখি ওরা ঠিকমতো মিডিং করে না এবং ওদের বীজ ডিমগুলো ভালো আসে না। তো তাই চাচ্ছিলাম যে রাতাকে একটা খাঁচা দিয়ে দিব একটা খোপ, আর দুইটা মোরগ এক দুইটা মুরগির জন্য দুইটা রুম দিয়ে দিব, থাকে আরেকটা সেটার মধ্যে আর কি ওই যে ওদের বাচ্চাগুলো যখন বড় হবে একটু মা ছেড়ে দিবে তখন খেলে ওই খাঁচার মধ্যে রাখবো, এবং বড় হবে এবং কেটে খেলে খেয়ে ফেলবো বা বিক্রি করে ফেলবো, এরকম একটা উদ্দেশ্য। আর একদম উপরের একটা খাঁচা আলাদা আছে সিঙ্গেল, ওই খাঁচাটার মধ্যে আমি কোয়েল পাখি রাখি। তো এভাবে আমার মোট মাঠ পাঁচটা খোপ আছে, তো এই পাঁচটা খোপের মধ্যে এভাবে মিলমেশ করে রাখতে হবে। তো একসাথে সব মুরগি রাখা যায় না, আবার দেশি মুরগি তো একসাথে রাখাই যায় না, এতে করে ওরা ঠোকরাঠুকি করে। আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে কোয়েল পাখি ডিম পারতাছে না ঠিক মতো, তো তার জন্য আমি এই যে কোয়েল পাখির জন্য একটা নতুন খাবার তৈরি করেছি, নিজেই তৈরি করেছি। আমি নিজে তৈরি করছি বলতে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি ভুট্টা ভাঙ্গা, ভুট্টা মিহি ভাঙ্গা, তারপরে ফিড, এগুলো সব কিছু নিয়ে গম ধান একসাথে নিয়ে এই যে দেখেন এরকম একটা মিশ্রণ বানিয়েছি। তো এই খাবারটা আমি আনুমানিক করেই বানিয়েছি, যদি কোয়েল পাখি খায় তো আশা করা যায় ডিম পারবে। তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।